ফটিকরাই বিধানসভার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি উপজাতি এলাকা হল কংসরাম রিয়াংপাড়া। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত বহু চড়াই উতরাই পেরিয়ে পৌঁছাতে হয় এই প্রত্যন্ত এলাকাটিতে। 42টি উপজাতি পরিবারের বসবাস এই এলাকায়। মূলত জুম চাষের মাধ্যমে এলাকার বাসিন্দারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন বছরের পর বছর। তবে বর্তমান করোনা ভাইরাস দমনে রাজ্যে জারি হওয়া লকডাউনের জেরে কাজ বন্ধ সব জুমিয়া পরিবারের। ঘরে নেই পর্যাপ্ত খাবার, যার ফলে পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছে উপজাতি পরিবারগুলি। কিছু সংখ্যক পরিবার নামমাত্র সরকারি সহায়তা পেলেও সমতলের মতো পাহাড়ি এলাকায় পৌঁছাচ্ছে না সামাজিক সহায়তা। এমনকি এডিসি প্রশাসনের এখনো পর্যন্ত কোনো নজর নেই সেসব পরিবারের দিকে বলে এমনটাই জানালেন জনৈক উপজাতি এলাকাবাসী। বন্ধ তন্ধ লকডাউন ইতার লাগিয়া খুব সমস্যা। কি কাজ করে তোমরা? এখন কাজ জমির কাজ এটাও বন্ধ, যাওয়া যায় না। তখন সংসার কেমনে চলে তোমরা? সংসার চলে গেল খুব সমস্যা। কতজন আছে ঘরে? আমার ঘরে 4 জন, মেয়ে 2 জন, ছেলে 1 জন। খাওয়ান টাওন আছে নি? খাওয়ান টাওনও ইয়ে নাই, চল তল কম। অন্যদিকে এলাকার বাসিন্দা জন্মেজয় রিয়াংয়ের নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা। স্ত্রী পুত্র কন্যা নিয়ে 5 জনের পরিবার ওনার। এই অবস্থায় ওনার ভাগ্যে জুটছে এপিএল রেশন কার্ড, যার কারণে লকডাউনের ফলে দেওয়া বিভিন্ন সরকারি সহায়তা থেকে বঞ্চিত পরিবারটি। পরিবারে কর্তার অভিযোগ, এই সংকটময় পরিস্থিতি এলাকার বিধায়ক কর্তৃত্ব একবার সামান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল, সেগুলিও বর্তমানে শেষ হবার পথে। পরবর্তীতে এখন আর তাদের খবর নেওয়ারও কেউ নেই। আগামীতে পরিবারের জন্য আহার যোগানোর চিন্তা বাড়ছে ওই ব্যক্তির। চলবার তো খুব কষ্ট, বাজার যাইতে পারছে না, এই সে করোনা ভাইরাস হইয়া রেশন চাউল পাইছে না, খালি যে এসডিপিও ভ্রমণ যে আইয়া একবার দিছে, পরে পাইছেন না। কাজ তো জুম চাষ করে থাকে, বাজারে বিক্রি করে নি? বিক্রি করে, এখন তো ফসলও নাই, কিছু নাই, এর লাগে সমস্যা রে। কিছু এখন বেচিয়া খাইতেও নাই, কলাথুর কাটিয়া তো এখন বেচিয়া খায়, ওইটাও ভালো করে বেচতে পারে না। আর তার থেকে আর কত 10টার সময় তো বাজার শেষ, ওই তো কোনো মতে টাকাও তুলতে পারে না, টাকা থাকলেও এই সমস্যা। রেগাও তো টাকাও দুকামি দুকামি ওইটাও পাইছেন না, এডিসি প্রশাসন থেকে কেউ পাইছে নি না। অপরদিকে এলাকার বাসিন্দাদের দুর্দশার কথা তুলে ধরলেন এলাকার বাসিন্দা হিরুময় রিয়াঙ্গ। খাবার দাবার তো আমার খুব কষ্টভাবে চলা লাগছে, কেন এখন বর্তমানে আমরা তো পরিস্থিতি এমনি জল পর্যন্ত আমরা খাইতে পাই না, তা তো গাড়ি দিয়া কোনো সময় দুই তিনবার আইয়া পড়ছে, মানে হাতটা কোনো দিন দুইবার আই, আর এখন তো কন্টিনিউ এক দুই দিন করে আই। আমরা গরো বাজার করা আজকে বুধবার যাইতে পারছে না, এরম আর আমরা তো খাওয়ার লাগে তো অনেক মুশকিলের পড়ছে, কেন এত তিলা বাজার দিয়া তো 7-8 কিলোমিটার, আর বাজারে যাইতে তো 2 জন করিয়া ভিড় করা যাইত না, 1.5 ফুট। খালি চালটা দুইবার দিয়া গেছে। এই পরিস্থিতিতে এলাকার জুমিয়া পরিবারগুলির দাবি প্রশাসন যেন তাদের দিকে বিশেষ নজর দেয়, তা না হলে তাদের পরিবার প্রতিপালন করতে সমূহ সমস্যায় পড়তে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।